নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। সোমবার হলো দেবাদিতে মহাদেবের বার। সোমবার সমস্ত ভক্তেরা দেবাদিদেবকে সন্তুষ্ট করার জন্য বিশেষ ব্রত, পূজা অর্চনা আয়োজন করেন। কিছু ভক্ত সারাদিন উপবাস থাকেন আর কিছু ভক্ত প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করেন। শিবজির ব্রতের জন্য খাদ্যতালিকায় বিশেষ নজর দিতে হয়। কিছু খাওয়ার রয়েছে যেগুলো সোমবার দিন খাওয়া নিষেধ। বিশেষ করে যারা ব্রত উপবাস অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতে চান তাদের জন্য। আমাদের অনেকের মধ্যেই সঠিক ধারণা নেই শিবজির ব্রত উপবাস করলে কি খাওয়ার খেয়ে আমরা উপবাস করতে পারি, যাতে ব্রতের কোনো ক্ষতি না হয়ে শিবজির বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শিবজির জন্য ব্রত উপবাস করলে কি কি খাবার আপনারা খেতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, আমরা কি ভাত খেতে পারি, আমরা কি লুচি পরোটা খেতে পারি, আমরা কি সুজি খেতে পারি। বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত প্রশ্নের সংশয় দূর হবে, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সোমবার হচ্ছে শিবজির বিশেষ দিন। শিবজি অত্যন্ত সন্তুষ্ট হন যে কেউ ভক্ত শিবজির উদ্দেশ্যে যদি সোমবারের ব্রত পালন করে। শিবজি হচ্ছেন ভোলেনাথ, তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং সকল ভক্তের মনস্কামনা তিনি পূর্ণ করেন। তাই বিশেষ করে কিছু ভক্ত সারা বছর বিশেষ করে ১৬ সোমবার ব্রত পালন করেন, আর কিছু ভক্ত কেবলমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করেন। আর বন্ধুরা, বিশেষ করে এই শ্রাবণ মাস অত্যন্ত শুভ এবং পূর্ণ, কারণ এই শ্রাবণ মাসে আমরা চারটের বদলে আটখানা সোমবার পাচ্ছি এবং শিবজির ব্রত উপবাস করতে, শিবজিকে সন্তুষ্ট করতে আমরা অতিরিক্ত সময় পাচ্ছি, তাই এই দিনগুলি যাতে চলে না যায়। বন্ধুরা, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, শিবজির ব্রত পালন করলে পূজোর পর ব্রত ভঙ্গের পরে আমরা কি ভাত খেতে পারি, আমরা কি লুচি খেতে পারি, আমরা কি সুজি খেতে পারি। এই প্রশ্নের উত্তর হলো না, এগুলো কিছুই খাওয়া যায় না। তবে ভাতের পরিবর্তে যে সকল ভক্তরা ভাত ছাড়া আর কিছুই ভালো লাগে না তাদের খেতে, তারা কি করবেন, একটি জিনিস খাওয়া যায়, সেটি হলো আতপ চাল। আপনারা আতপ চাল সিদ্ধ করে ঘি দিয়ে এবং তার সাথে সন্দুক নুন দিয়ে আপনারা তা খেতে পারেন দিনে একবার। এটিকে বলা হয় হবিষণ্ণ, অনেক ভক্তরা এভাবেই তা গ্রহণ করেন। এছাড়া বন্ধুরা, আর কোনো চাল শিবজির ব্রত উপবাস করলে গ্রহণ করা যায় না। অনেক ভক্তরাই বলেন শিবজির সোমবারের ব্রত রাখলে আতপ চালকেও অ্যাভয়েড করতে, এড়িয়ে যেতে, কিন্তু অনেক ভক্তরা আতপ চাল গ্রহণ করেন। বন্ধুরা, আপনার পরিবারে যেই নিয়ম রয়েছে সেই নিয়মে আপনারা উপোস রাখুন এবং পূজোর পর আপনারা উপোস ভঙ্গ করুন। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন আটা লুচি সুজি পরোটা খাওয়া যায় কি না, কিন্তু না বন্ধুরা, গম থেকে তৈরি যে কোনো জিনিস তা খাওয়া যায় না। ময়দা এবং সুজি আমরা তা খেতে পারবো না, এমনকি বেসনও খাওয়া যাবে না, বেসনের তৈরি কোনো জিনিস খাওয়া যাবে না যদি আপনারা সোমবার দিন শিবজির জন্য ব্রত উপবাস করেন। বন্ধুরা, আপনারা খাওয়ার মতো সাবুদানা খেতে পারেন। সাবুদানা যে কোনো ব্রত উপবাস করার জন্য উত্তম খাবার। কোনো পুজো করছেন না কেন, সাবুদানা তৈরি বিশেষ পদ, যেরকম সাবুদানার পায়েস, সাবুদানা ভিজিয়ে রেখে তা চিনির সঙ্গে চিনি মিশ্রণ করে আপনারা তা খেতে পারেন, এতে ব্রতেরও কোনো ক্ষতি হবে না, আপনারা সঠিকভাবে ব্রত করতে পারবেন। আপনারা দুধ দিয়ে সাবুদানার পায়েস তৈরি করে তা মহাদেবকে ভোগ হিসাবে নিবেদন করে পরে তা প্রসাদ হিসেবে তা আপনারা খেতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের যেরকম পছন্দ সেই হিসাবে আপনারা তা খেতে পারেন,
কিন্তু গম বা গম জাতীয় কোনো জিনিস আপনারা খাবেন না। সাবুদানার মতোই আরও একটি খাবার হচ্ছে বাজরা। আপনারা বাজরা খেতে পারেন যে কোনো ব্রত উপবাস রাখলে। বাজরা দিয়ে বিভিন্ন প্রকার খাবার তৈরি করা যায়, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা তা তৈরি করে নিতে পারেন। আরও একটি খাবার রয়েছে, তার নাম হচ্ছে রাজগিরা। এটা ভারতবর্ষের সমস্ত জায়গায় পাওয়া যায়। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং বাজারে গিয়ে তা আপনারা খোঁজ করলেই আপনারা তা পেয়ে যাবেন। যে সকল ভক্তরা ভাত খেতে চান না, আপনারা এই খাবারটি খেতে পারেন এবং এটি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। অনেকেই আছেন এই খাবারটিকে সারা বছর ধরে খেতে পছন্দ করেন, তাই বন্ধুরা এই রাজগিরা আপনারা চিনি দিয়ে সুন্দর লাড্ডু তৈরি করে পায়েস হিসাবে বা খিচুড়ি হিসাবেও আপনারা খেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদের অসংখ্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গেই থাকুন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আসতে চলেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব।